হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ফ্রাইডে আমি চলে গিয়েছিলাম KFC-তে। কেএফসিতে যেহেতু কুরকুরে অফার চলছে, কুরকুরে একটা প্যাকেট কিনলে একটা চিকেন ফ্রাই ফ্রি। আমরা হাঁটতে হাঁটতে আর চিপস খেতে খেতে KFC-র দিকে যাচ্ছিলাম। KFC-টা আমাদের বাসা থেকে খুব কাছেই। আমরা বাইরে থেকে দেখছিলাম যে KFC-র ভিতরে অনেকটা ভিড়। আমরা প্রথমে ভাবছিলাম যে যাব না KFC-তে এত ভিড় দেখে, পরে ভাবলাম যেহেতু আসছি যাই। যাওয়ার পর লিটারেলি আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম না বসার, তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসি। বসার পর যাই ফুড অর্ডার করার জন্য। আমরা মোট 4 জন গিয়েছিলাম, তো আমরা ফুড অর্ডার করলাম। আর এখানে একটা কথা হচ্ছে, আপনারা কুরকুরে প্যাকেট জমা দিলেই কিন্তু চিকেন ফ্রাই পাবেন না। আপনাদের যে কোনো একটা চিকেনের আইটেম কেনা লাগবে, তার সাথে একটা চিকেন ফ্রাই ফ্রি পাবেন। আমরা কয়েকটাই চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আবার চিকেন স্ট্রিপসও অর্ডার করেছিলাম। তো কয়টা করেছিলাম আমার সঠিকটা খেয়াল নেই, কিন্তু আমরা 2টা প্যাকেট জমা দিয়েছিলাম, আর তার সাথে আমরা 2টা চিকেন ফ্রাই তার সাথে ফ্রি পেয়েছিলাম। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফুড এসে পড়ে। যেহেতু অনেক ভিড় ছিল আর ওয়েটাররা সব কিছু সামাল দিতে পারছিল না, তাই আমাদের অপেক্ষা করা লাগে অনেকক্ষণ। আর সাথে আমরা পেপসিও অর্ডার করেছিলাম। চিপসের প্যাকেট জমা দেওয়ার পরও আমাদের মোট বিল এসেছিল হয়তো 1150 টাকার মতো। তাও KFC চিকেন ফ্রাই অ্যাজ অলওয়েজ খুব মজা ছিল, আমরা খুব মজা করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে গেলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।